এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কথা বলবো। বুলিয়ান অ্যালজেব্রার মাঝে আমরা আসলে এটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের একটা অ্যালজেব্রা, যেটা শুধুমাত্র জিরো আর ওয়ান নিয়ে কাজ করে এবং সেখানে মাত্র দুটো অপারেশন চালানো যায়, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস। এবং এই প্লাস এবং মাইনাসের যে অপারেশন এবং সেই অপারেশনের ফলে আমরা কি আউটপুট পাই সেই জিনিসটা আসলে ডিফারেন্ট। এটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের একটা আইডিয়া বা একটা কনসেপশন বা কিছু লজিকের সমষ্টি, যে জিনিসটা আসলে ডিফাইন করে আমাদের বাস্তব জগতের একটা নির্দিষ্ট বা স্পেসিফিক ফিল্ডটা কেমন হবে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার আসলে বাস্তব বা স্পেসিফিক একটা ফিল্ড রয়েছে। ম্যাথমেটিক্সের এই পার্টটা আমাদের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যেই ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসের নানা রকম সার্কিটের সমস্যা বা সার্কিট নিয়ে এটি আলোচনা করে। সেই ক্ষেত্রে যখন আমরা আলোচনা করি তখন আমাদের বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োজন হয়। সেখানে দুটো মাত্র জিনিস রয়েছে, দুটো অপারেশন রয়েছে, সরি প্লাস আর মাইনাস না, প্লাস আর গুণ অপারেশন। সো এটাকে আসলে প্লাস আর মাল্টিপ্লিকেশন আমরা বলি না, এর আসলে অন্য নাম রয়েছে এবং এটাকে এর নামকরণ করা হয় থাকে অর, এবং এই জিনিসটা হচ্ছে অ্যান্ড অপারেশন, এটা হচ্ছে অ্যান্ড অপারেশন। মূলত তিন ধরনের অপারেশন রয়েছে আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কথা বলি। ফান্ডামেন্টাল অপারেশন হচ্ছে তিনটা, একটা হচ্ছে অর অপারেশন, একটা হচ্ছে অ্যান্ড অপারেশন এবং অপরটা হচ্ছে নট অপারেশন। এই অপারেশনগুলো দ্বারা আসলে কি বোঝায় সেটি সম্পর্কে আমরা বলি। প্রথমত আমরা যে অপারেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অর অপারেশন। এবং অর অপারেশনের কাজটা কি? অর অপারেশনের কাজটা হচ্ছে, ধরা যাক আমার কাছে শূন্য আছে প্লাস জিরো। এখানে আসলে চারটা রুলস রয়েছে যেগুলো আমাদের দেখে ফেলি। জিরো প্লাস জিরো ইজ ইকুয়াল টু ওয়ান, জিরো প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এবং আরেকটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, সরি ওয়ান প্লাস জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এবং ওয়ান প্লাস ওয়ান হচ্ছে ওয়ান। এটা হচ্ছে অর অপারেশনের ক্ষেত্রে এই চার ধরনের কেস আমরা দেখতে পাই। তো এটা তো খুব সহজ একটা, সহজ দুটো সংখ্যার মাঝখানে এরকম অর অপারেশন করার ফলে আমরা জিনিসটা জানতে পেরেছি। তো জিনিসগুলো যখন আরও অনেক বেশি কমপ্লেক্স হবে তখন এই যে ফান্ডামেন্টাল চারটা আইডিয়া ইউজ করে আমরা সমস্যার সমাধান করতে পারবো। কিন্তু আসলে এই জিনিসগুলো কি আমাদের মুখস্থ রাখতে হবে? এটা কি, এটা আসলে বাস্তবটাকে কিভাবে প্রকাশ করে? ধরা যাক আমার কাছে একটা সার্কিট আছে এবং সেই সার্কিটের মাঝখানে আমরা এখানে পজিটিভ প্রান্ত দিলাম আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এবং তাদের মাঝখানে একটা স্পেসিফিক ভোল্টেজ ডিফারেন্স আছে। ধরা যাক সেটা হচ্ছে 12 ভোল্ট, আমরা ধরলাম ভোল্টেজ ডিফারেন্স রয়েছে। তো এখানে আমার একটা চাবি আছে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার, সরি সার্কিটটা অনেকটা এরকম হবে। আমাদের অনেকটা এটা প্যারালাল অবস্থার মতো হবে, এখানে আমার কাছে দুটো চাবি আছে এবং তারপরে এখানে একটা বাতি রাখলাম আমি, বা বলা যায় বা বাতি কিংবা অ্যামিটার বা কোনো এক ধরনের বৈদ্যুতিক যন্ত্র রাখলাম, সরি অ্যামিটার। তো এখন যে জিনিসটা ঘটবে, তো আমি এখানে 12 ভোল্ট যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের দুটো কি রয়েছে, চাবি রয়েছে, একটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে বি। এখন দুটো চাবি, একটা এ একটা হচ্ছে বি। এখন আমরা যদি বলি যে দুটো চাবি যদি আমি অফ রাখি তাহলে আমরা জানি যে অফ ধরা আসলে বোঝানো হচ্ছে জিরো, অফ ধরা জিরো বোঝানো হয় এবং ওয়ান ধরা বোঝানো হয়ে থাকে অন। এবং এটা কেন বোঝানো হয় একটু পরে আমরা আলোচনা করব। প্রথমত যে জিনিসটা, যখন আমরা 12 ভোল্ট, এদের মাঝখানে একটা ভোল্টেজ ডিফারেন্স রয়েছে, বাট বাতিটাতে বাতিটা যে জ্বলবে সেই কারণে কিন্তু আমাদের সার্কিট এখনও কমপ্লিট হয়নি। সো প্রথমত আমরা যদি দুটোই শূন্য অবস্থায় রাখি বাতিটা জ্বলছে না, অর্থাৎ বাতিটা অফ থাকছে। সো দুটো শূন্য থাকবার কারণে বাতিটা শূন্য। সো এখন যদি আমরা এটাকে অফ রেখে বিটাকে যদি আমরা অন করি তখন কিন্তু আমাদের বাতিটা এইখান দিয়ে কারেন্ট, কারেন্ট আসলে এইভাবে যায় যদিও, কিন্তু সরি ইলেকট্রন, কিন্তু আমরা ভাববো যে এখান থেকে যাচ্ছে। সো এখান থেকে যদি আমাদের কারেন্ট ফ্লো হয় তাহলে এখান দিয়ে গিয়ে তারপর বাতিটা জ্বলবে, অর্থাৎ জিরো আর ওয়ান মিলে ওয়ান, অর্থাৎ বাতিটা অন হয়েছে।
সো এখানে আমরা আউটপুটটা নিয়ে আলোচনা করছি, বাতির আউটপুট। এখন যদি আমরা 10 নিয়ে কথা বলি, সো 1 হচ্ছে প্রথম এটা, এখন আমাদের ঠিক তার বিপরীত জিনিসটি ঘটেছে। এখন আমরা এটাকে অফ করলাম, এটাকে অফ করলে এখান দিয়ে কারেন্ট এখানে পাস হবে, সো তখনও আসলে আমাদের কাজটা ঠিক থাকছে। আমরা একটা তখনও বাতিটা জ্বলতে দেখতে পাচ্ছি, আবার যদি দুটো সুইচই আমরা অন করে দেই তখনও ঠিক আমরা একই জিনিসটা দেখতে পাবো, অর্থাৎ বাতিটা জ্বলছে। এবং এটাই আসলে এটার একেবারে আমরা যদি বলি যে বাস্তব ভিত্তিক একটা ভিউ পয়েন্ট অর টাইপের যেই ধরনের লজিক্যাল অপারেটর রয়েছে সেটাকে বুঝবার জন্য। এখন আমরা যদি অ্যান্ড নিয়ে কথা বলি, অ্যান্ডের ক্ষেত্রেও আমরা এরকম কয়েক ধরনের অপারেশন দেখতে পাই। সো ফার্স্ট অফ অল, জিরো জিরো যেখান থেকে যেটা আসে সেটা হচ্ছে জিরো, 0.1 থেকে জিরো, 1 and 0 থেকে জিরো, এবং 1 and 1 থেকে যেটা আসে সেটা হচ্ছে 1। এবং এইখানেও কিন্তু আমরা এই জিনিসটাও কিন্তু সার্কিট দ্বারাই আসলে ব্যাখ্যা করা যায়। তো এটা যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে একটা প্যারালাল একটা সার্কিটের মতো, যেখানে আমাদের প্যারালাল অবস্থায় বিরাজ করছে কি বা চাবিগুলো। এখন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এটা ভোল্টেজ ডিফারেন্স আমরা অ্যাপ্লাই করলাম, এবং তারপর এইটা হচ্ছে এরা একটা শ্রেণী সমবায়ে যুক্ত অবস্থায় রয়েছে, যাকে বলা হয় সিরিজের মতো আমাদের চাবিগুলো অবস্থান করছে। সো এখন এটার নাম এ এবং এটা হচ্ছে বি, তো ফার্স্ট পজিশনটা হচ্ছে এর জন্য, সেকেন্ড পজিশন বি এর জন্য, আর এটা হচ্ছে আমাদের যে আউটপুটটা আমরা পাচ্ছি সমান সাইডের, আমাদের রাইট সাইডে যে জিনিসটা আমরা পাচ্ছি। সো ফার্স্ট অফ অল জিরো, অর্থাৎ আমার একটা চাবিও খোলা নয়, না এ খোলা না বি খোলা, সো লাইট জ্বলবে না। এখন যদি আমরা এটাকে অফ করে বিটা অন করে দেই বা বিটাকে আটকে দিই তখনও কিন্তু জ্বলবে না, কারণ সার্কিট কমপ্লিট হয়নি। সো ভাইস ভার্সা এর জন্য ক্ষেত্রে খাটবে, অর্থাৎ সেইখানে আমরা যদি এটাকে অফ করে দেই এবং এটা যদি অন, সরি এটা অন করে এটা অফ করে দিই থাকলেও কিন্তু বাতি জ্বলবে না, দুটোই যখন একসাথে অবস্থায় থাকবে তখনই এই জিনিসটা কাজ করবে। এবং তারপর আমাদের আরেক ধরনের গেট রয়েছে, সরি আরেক ধরনের অপারেশন রয়েছে বুলিয়ান অ্যালজেব্রা, সেটা হচ্ছে নট অপারেশন। নট অপারেশন হচ্ছে এমন ধরনের সার্কিট যেটা যদি জিরো এর উপরে কাজ করে সে জিরোকে করে দিচ্ছে ওয়ান এবং ওয়ানকে করে দিচ্ছে জিরো, অর্থাৎ এমন এক ধরনের সুইচ যেটা আসলে আমরা ঠিক উল্টো কাজটা করে, যখন আমরা সেটাকে অন করি সেটা তখন বরং অফ করে দেয়, আর অফ করলে অন করে দেয়, অর্থাৎ তার ঠিক বিপরীত জিনিসটা কাজ করে। সো এখন আমরা আসলে বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল রয়েছে যাকে বলা হয় ডুয়ালিটি প্রিন্সিপাল। আমরা যদি ডুয়ালিটি প্রিন্সিপাল সম্পর্কে আলোচনা করি, সেটা হচ্ছে সাপোজ আমাদের জিরো ডট জিরো ইজ ইকুয়াল, সরি জিরো অ্যান্ড জিরো ইজ ইকুয়াল টু জিরো, এই জিনিসটা কাজ করে। সো এখন ডুয়ালিটি প্রিন্সিপাল বলছে আমাদের জিরো এর একটা অল্টারনেটিভ বা বিকল্প বা জিরো এর যেই ইমেজ সেটা হচ্ছে ওয়ান ধরা যাক, এবং ডটের ইমেজটা হচ্ছে প্লাস, অর্থাৎ অ্যান্ড এর ইমেজ হচ্ছে অর, সো অ্যান্ড ভাইস ভার্সা। তাহলে আমাদের জিরো ডট জিরো, এখন এগুলোকে যদি আমরা সেই কাজটা করি, এটার অল্টারনেটিভ বা এটার যে ইমেজটা যদি আমরা দেই ওয়ান আসে, এটার ক্ষেত্রে প্লাস আসে, এটার ক্ষেত্রে প্লাস ওয়ান আসে, এবং এটাও হচ্ছে ওয়ান আসে। সো এই রুলটাও কিন্তু সত্য, এটা এটার ক্ষেত্রে এটার যে ডুয়ালিটি প্রিন্সিপাল হচ্ছে এটার ঠিক বিপরীত জিনিসটাও সত্য, এই যে সত্য যেটা আমরা এখানে পেয়েছি, এবং এটাই হচ্ছে আসলে ডুয়ালিটি প্রিন্সিপাল। সো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা অনেকগুলো কয়েক ধরনের আমরা জিনিস দেখতে পাই, যেমন হচ্ছে কমিউনিকেটিভ থিওরিম, অ্যাসোসিয়েটিভ থিওরিম, ডিস্ট্রিবিউটিভ থিওরিম, কমপ্লিমেন্টস থিওরিম, এর অনেকগুলো জিনিস দেখতে পাই। যেমন আমাদের সাধারণ অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা বলি, যখন আমরা এই যে আমরা যখন ম্যাট্রিক্স সম্পর্কে কথা বলি না, তখন এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, এবং সরি এবং সেই সময় তাদের আসলে পজিশন ম্যাটার করে না, এটা হচ্ছে আমার কমিউনিকেটিভ থিওরিম। আবার এই যে কমিউনিকেটিভ থিওরিম, এ ডট এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু বি ডট অ্যান্ড এ, এইগুলোর আসলে একই জিনিস বা একই গুরুত্ব বহন করছে। আবার কিছু ফান্ডামেন্টাল থিওরিম রয়েছে, যেমন
বেসিক থিওরেম এগুলোর মাঝখানে রয়েছে এ প্লাস জিরো, এগুলো একটু দেখিয়ে নিই, কারণ কতক্ষণ পরে আমরা এগুলো দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করব। এ প্লাস জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে এ, এ প্লাস জিরো হচ্ছে এ। এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে আমাদের জিরো তো জিরোই, এখন এর মধ্যে কি বসতে পারে? সো দুটো জিনিস বসতে পারে, জিরো বসতে পারে, ওয়ান বসতে পারে। সো এই যদি জিরো হয় তাহলে এই পাশেও কিন্তু জিরো হবে, কারণ এখানেও এ আছে। সো এটা আসলে ঠিক আছে, এই যে জিরো অর জিরো হচ্ছে জিরো। আবার এ যদি ওয়ান হয়, ওয়ান অর জিরো ইজ ইকুয়াল টু কিন্তু ওয়ান, সো এই পাশে কিন্তু ওয়ান হবে, কেননা এ। আবার এ প্লাস ওয়ান হচ্ছে ওয়ান, এটাও ঠিক সেম প্রসিডিউরে আমরা বুঝতে পারি, জিরো হোক আর ওয়ান হোক এখানে ওয়ানই বসবে। এবং এ প্লাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে এ, কেননা এখানে জিরো জিরো হলেও এখানেও জিরো হবে, ওয়ান ওয়ান হলে এখানে ওয়ান হবে। আবার আমরা যদি বলি এ প্লাস এ নট, কমপ্লিমেন্ট ভ্যালুটার যদি নেই তাহলে দেখা যায় এটা আসলে সবসময় ওয়ান হবে। এবং এর মূল কারণটা হচ্ছে যে এইখানে আমরা যদি জিরো নেই এখানে তখন আমরা পেয়ে যাচ্ছি ওয়ান, বা এইখানে ওয়ান নিট থাকলে এখানে আমরা জিরো পেয়ে যাচ্ছি। এবং এখন একই অপারেশনগুলো আমরা চালাবো এ অ্যান্ড জিরো এর ক্ষেত্রে, সেটা অবশ্যই জিরো হবে, জিরোর সাথে যেটাই গুণ হচ্ছে এখানে আমরা, সরি অ্যান্ড হচ্ছে সেটাই কিন্তু জিরো হয়ে যাচ্ছে, আমরা এখানে গুণ বলবো না। আবার এ অ্যান্ড ওয়ান যখন হচ্ছে তখন আমরা জানি যে এটা এ হবে, কারণ এ যদি ওয়ান হয় তাহলে এখানে ওয়ান হবে, আর এ যদি জিরো হয় তাহলে এখানে জিরো হবে, কেননা জিরোর একটা ভয় এখানে কাজ করে। সো এ ডট এ ইজ ইকুয়াল টু, সরি এ অ্যান্ড এ ইজ ইকুয়াল টু এ, এবং এ অ্যান্ড এ ইজ ইকুয়াল টু এ, সরি 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 জিরো, কেননা এগুলোর একটা ওয়ান থাকলে আরেকটা জিরো, একটা জিরো থাকলে আরেকটা ওয়ান হিসেবে কাজ করবে। তো এখন আমরা এগুলো সম্পর্কে আলোচনা করলাম। তো আমরা আসলে ক্লাস 9-10 এর সেট থিওরিতে, সেটে যখন সম্পর্কে আলোচনা করেছি, আমরা ডি মর্গানের একটা সূত্র পড়েছিলাম। ডি মর্গানের সূত্রটা ছিল এরকম, সেটা ছিল একটা এরকম।